হ্যালো বন্ধুরা, আমরা আজকে আপস্টেটের দিকে যাব। আপস্টেট বলতে নিউ ইয়র্কের স্টেটেরই শেষের দিকে, অর্থাৎ ক্যানাডা যাওয়ার সময়। আমি এখন তো ফলস, আমি দেখাচ্ছি কি সুন্দর চারদিকে, একটা মাউন্টেন এরিয়া, রকি মাউন্টেন, চারদিকে অনেক পাহাড়, গাছপালা আছে, গাছপালা শেষের দিকে। আর আমি আজকে ভিডিও করার সুযোগটা পেয়েছি বিকজ ছোটো বাবুজি মিকান সাদ ফারুক, ও গাড়ি চালাচ্ছে, এই কারণে আমার সুবিধাটা হলো। আর পিছনে মিনানের মা আছে, বড় ছেলে, আমি সামনে বসছি। মিকা, তুমি আরেকটু একটা লাইনেই থাকো, বারবার লাইন চেঞ্জ করো না, ভয় লাগে। স্পিড এত বেশি, স্পিডে গাড়ি চালাচ্ছে, 130-140 কিলোমিটার হয়ে যাচ্ছে। আবার লাইন চালাচ্ছে। হ্যালো বলো, সালাম দাও। মিনান, হ্যাঁ, মিনানের মাও পিছনে আছে, হ্যালো বলো। হ্যালো, এই যে আমি, হ্যালো। যাই হোক, এই অপূর্ব সুন্দর যে দৃশ্যগুলো আমি ধীরে ধীরে যতটা পারি দেখাবো। আজকে আমাদের যাত্রাটা হলো বিংহ্যামটন। বিংহ্যামটন আপস্টেটের একটা সিটি, সিটিটা বেশ করে গড়ে উঠছে, যেটা একটা ইউনিভার্সিটি আছে, ভালো ইউনিভার্সিটি, বিংহ্যামটন ইউনিভার্সিটি। তার থেকে 48 মাইল দূরে কর্নেল, এবং আরেকটু দূরে গেলে সিরাকিউজ স্টেট ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটিগুলো বেশ করে সিটিগুলো গড়ে উঠছে, তার মধ্যে ওয়ান অফ দ্য সিটি হলো বিংহ্যামটন। ওইখানে যাবো একটু বেড়াতে, পাশাপাশি একটু কাজও আছে, সেটাও করবো। আর আমি সে দেখাচ্ছি এই যে ভিউগুলো, হাইওয়ে থেকে কত সুন্দর, চারদিকে মাউন্টেন, বড় বড়। হ্যাঁ, এগুলো আজকে আমার গেন্ডের সেই বিখ্যাত লেটেস্ট মার্সিডিসটা নিয়ে বের হয়েছে। হোক, আজকে আল্লাহ চাইলে আমাদের জার্নিটা সুন্দর হবে, আশা করছি। এই যে, দিস ইজ ফারুক। অনেক সুন্দর পাহাড় আসতেছে সামনে। আসলে থেকে আমি জানি না ক্যামেরাতে কতটুকু দেখাতে পারছি, অনেক উঁচু উঁচু চারদিকে, দুই পাশে তো অনেক গাছপালা। প্রত্যেকটা গাড়ি অনেক স্পিডে যাচ্ছে। আমরা যাচ্ছি রুট 70 নর্থ ধরে। নর্মালি এই রাস্তায় আমি যতবার গিয়েছি ওই সিটিগুলোতে, 80 ধরতাম, হাইওয়ে 80টা পাহাড়ের আরও অনেক উঁচু দিয়ে যায়। আর 70 নর্থ ধরে আমরা যাচ্ছি, এটা দুই পাশে পাহাড়, মাঝখানে একটু নিচুই মনে হচ্ছে হাইওয়েটাকে, বাট অত সুন্দর। এই যে গাছপালাগুলো প্লাস দ্য গ্রাউন্ড লেআউটগুলো খুব নেচার মনে হচ্ছে। আজকের আকাশটা খুব সুন্দর, বেশি রোদ নাই, হালকা রোদ, মেঘলা। এই হলো আমাদের আজকে বিংহ্যামটনের দেখার। বাড়ি থেকে বের হয়েছি, আর এটা আমাদের বাড়ি থেকে 200 মাইলের একটু পরে, 200-210 মাইলস এর মতো হবে টোটাল ডিস্টেন্স। এটা কিলোমিটারে হলে 300-এর একটু পরে, সো 300 কিলোমিটার আজকে যাব। আমাদের যেতে লাগবে টোটাল 3 ঘন্টা ড্রাইভ, অ্যান্ড ফিরতে আনাদার 3 আওয়ার্স। মাঝখানে লাঞ্চ খাবো, কাজ একটু কাজ আছে, হাফ অ্যান আওয়ার কাজটা সেরে চলে আসব। আর আমরা ভাবলাম যেহেতু যাব, ছেলেদেরকে নিয়ে যাই, ওরাও এনজয় করলো সবাই মিলে। আর আমার সুবিধাটা হলো ওরা থাকলে, ওরা তো এখন আর আমাকে লং ড্রাইভে গেলে, লং ড্রাইভ বলতে 100-150 মাইলের মধ্যে স্পিড হলে, ইয়া হলে, ডিস্টেন্স হলে ওরা আমাকে আর ড্রাইভ করতে দেয় না, ওরাই ড্রাইভ করে, এটা আমার সুবিধা। এই যে কত উঁচু উঁচু পাহাড়, আমি জানি না ফোনে উঁচু আসে কি না। এই যে আমি পাহাড়টা অনেক উঁচু,
তাহলে আপাতত এটুকুই রাখছি, আরো সুন্দর যখন ভিউ সামনে পাবো অ্যাড করে নেব। ওকে, থ্যাংক ইউ।